বন্ধুরা, সরস্বতী পূজার আমেজ শেষ, আর এখন ঠান্ডাটাও কিন্তু প্রায় শেষের মুখে। আর এই মুহূর্তে আজকে মাকড়ি মেলা, বুধপুরের মাকড়ি মেলা। আজকে সেই মাকড়ি মেলা দেখতেই আমি বেরিয়ে পড়েছি পুরুলিয়া শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে বুধপুর গ্রামে। সেই বুধপুরের বুড়া বাবা অর্থাৎ শিব বাবার মন্দিরকে কেন্দ্র করে, অর্থাৎ শিব বাবার পূজাকে কেন্দ্র করে এই বুধপুরে প্রতি বছরই কিন্তু পূজা হয়। সেই পূজা দেখা দিয়ে আপনাদের আজকে নিয়ে চলে যাচ্ছি বুধপুর গ্রামে। এই পথে যারা এখন যাতায়াত করছে সবাই কিন্তু সেই বুধপুর থেকে কেউ আসছে, আবার কেউ যাচ্ছে মেলা দেখতে। চলুন বন্ধুরা, আপনাদের নিয়ে যাই সেই বুধপুরের মাকড়ি মেলায়। আমাদের চারপাশে যে সমস্ত মেলাগুলো হয় তার মধ্যে কিন্তু এই মাকড়ি মেলা সর্ববৃহৎ, এবং মানে মোটামুটি 2 কিলোমিটার মতো আমাকে চলে চলে আসতে হইলো এই মন্দিরের কাছ। মন্দিরটা এখনও পৌঁছাতে একটু লেট আছে, তো সেখানে পৌঁছাতে গেলে এখনও মোটামুটি 500 মিটার মতন আমি আছি, এবং এই সব্যসাচী যে আছে মোটামুটি আমাদের আগেই গল্প হয়েছিল, কিন্তু এখন এই এখন জাস্ট দেখা হইলো ঘুরতে ঘুরতে। আর এখন মন্দিরটা দর্শন করবো, তারপরে আমরা আবার ব্যাক করবো সেই মেলার দিকে। এখন বিশেষ করে এই যে মন্দির, যে মন্দিরের দিকে যাচ্ছি সেই মন্দিরকে কেন্দ্র করে কিন্তু এই মেলা হচ্ছে। এখানে বুদ্ধেশ্বর বাবা বলা হয় এখানে যে মন্দির, সেই বুধপুরের বুদ্ধেশ্বর নাকি বলা হয়। মন্দিরে প্রবেশ করার আগে তিরপ জাকির তারপর যাবো। প্রথম আমি বুধপুরের শিব মন্দিরে ঢুকেছিলাম, বহু পুরাতন মন্দির, যেটা শুনলাম যে 3-4 পিঁড়ি নাকি হয়ে গেছে সেই মন্দিরের বয়স, হাজার বছরেরও বেশি মন্দিরের বয়স। এই বুধপুর গ্রামটা মোটামুটি 1 পাক দিয়ে দিলি আমরা, 1 পাক পুরো সেই 2 কিলোমিটার দূরে মোটর সাইকেল রাখিয়েছি, আর এত দূর আমি হাঁটে হাঁটে আইলাম। এই রাস্তা একদম চিপা জায়গা, পা ফেলতে যাই না, এরকম কিন্তু মেলাতে ভিড় আছে। যেমন এদিক থেকে আসছে, যেমন পুঞ্চা দিক থেকে আসছে, সেরকম মানবাজার দিক থেকেও কিন্তু লোকজন সমানভাবে আসছে। সেই একই রকম লোকজন বুধপুরের মেলা আছে, মাকড়ি মেলা আছে এই কারণে যে অনেক কিছু কিন্তু এখানে সস্তায় পাওয়া যায়। যেমন পাটি লড়ি তো কিন্তু এখানে নাকি বিখ্যাত পাটি লড়ি, এবং সেই লোহা জিনিসপত্র যদি আপনারা কিনতে চান তাহলে কিন্তু এই বুধপুরের মেলাতে এসে পরে সবাই কিন্তু কিনে। যে কোনো রান্না জিনিসপত্র সমস্ত কিছু কিন্তু এই বুধপুরের মেলাতে পাওয়া যায়। যাও আপনার তেলে ভাজা না হলে কি মেলা যেমন এতটা এরিয়া জুড়ে মুরগা লড়াই আছে না, মানে বিরাট। এইখান থেকে ওইখান পর্যন্ত ওই যে গাছটা দেখা যাচ্ছে অতদূর পর্যন্ত কিন্তু মুরগার আসর, মুরগার হয়ে হচ্ছে। এখন নদীর দিকে যাচ্ছি একটু বন্ধুরা, এই হচ্ছে কংসাবতী নদী। এর কংসাবতী নদীতে সবাই কিন্তু স্নান করে পরে, স্নান করে পরে এইখানে বুধপুরের যে বুড়া বাবা অর্থাৎ শিব বাবা ভোলেনাথ আছেন, উনার মাথায় জল ঢালা হয়। সেটা বিশেষ করে শ্রাবণ মাসে বেশি ভিড় হয়, আর এখানে কিন্তু এখন যে ভিড় হয়েছে সেটা কিন্তু মেলাটাকে কেন্দ্র করে বেশি ভিড় হয়েছে। আর এইখানে সবাই স্নান করে এবং সেই মন্দিরে গিয়ে পরে সবাই পূজা দেয়। এখানে জল বেড়ে আছে কিন্তু জ্বালানা আছে উপরটাই, এখানে কী করে মাছ লাগবে ঠিকই বলছি। আর এইখানে ভাইরা পোজ দিচ্ছে, বাবা রে ভাই, বাপরে বাপ কি ভিড় রে বাবা।
यादव की व्यापार झंडी सेक्शन चार दिखे शुद्ध झंडी खेला मेल झंडी एवं नहीं कि ग्रामीण मेला तो झंडी है क्योंकि सब प्रथम व्यापार झंडी मेला ना माखड़ी मेला बुझाए झंडी मेला ना माखड़ी मेला की सत्य बुझा ये तो झंडी मोटामोटी कत डेढ़ दूस मन से झंडी दुकान तार बेस मेरा लोग जन सबा सुन सर कम लगे मेला आज के मन घुमाई घुमाई जाए मैंने बिकल नहीं आस समय लोक जन सबा घर दिखे फिर फिर जाए गत बचर मेला तो आसी क्योंकि से ही समय आसे पर प्रॉब्लम से बचर हमें भिडियो पोस्ट करते गत बचर मेला आसे पर मोबाइल टेर माइक लगाना छोड़ से माइक माइक डिसकनेक्ट हो गई गोटा भिडियो कर तरह भिडियो पाल मैं जे एक्सपोर्ट करीडियो दीब से पाल नहीं पर बचर हमारे बुधपुर मेला आसाटा वृद्धा गेस ए भाई बल थ्रो कर ग्लास गुला के भांगते हो এইখানে এই গ্লাসগুলো ভাঙলে পরে আপনি টাকা পাবেন ডাইরেক্ট মারতে হবে না ড্রপ এইখানে এই খেলাটার নিয়মটা বলে দিছি এই খেলাটা হচ্ছে এই এই ঘরগুলা যদি পয়সা আপনার থাকে তাহলে ডবল নাকি সাতগুলা দিলে ডবল পাঁচের কয়েন খেলবেন না পাঁচ টাকার কয়েন ডবল ছোট বেলায় এরকম আমরা অনেক খেলেছি অবশ্য ছোট বেলায় এরকম পয়সা ভিতরে এরকম ঘর গুলাতে যদি আপনি দু টাকা ভরেন তাহলে আপনি তার বদলে দু টাকা যেমন আপনি দিচ্ছেন সেরকম ডবল পাই সূর্য অস্ত যাচ্ছে আর লোকজন কিন্তু সবাই বাড়ি ফিরছে বন্ধুরা আজকের ভিডিওতে এতটা ছিল এই মাকড়ি মেলার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে।